Good morning. আমি আজকে একটু আর্লি উঠে গেছি। সাধারণত দেখা যায় কি স্যাটারডে হলে বা স্যাটারডে সামনেতে আমরা একটু দেরিতে উঠি, বাট আজকে উঠার একটা কারণ আছে। কারণ আজকে আমি এবং বিধান প্রথমবারের মতো লাইভে আসছি টেল অফ এ বাংলাদেশি গার্ল এই চ্যানেলটা থেকে। তো আমার হাতে এখন বেশিক্ষণ টাইম নেই, কারণ লাইভ শুরু হবে বাংলাদেশ টাইম রাত 9টায়। সো আমি এখনই ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে আমরা লাইভে যাব। বিধান এখনো ঘুমাচ্ছে, চলো বিধানকে ডাকা যাক। বিধান বিধান উঠো উঠো উঠো, তুমি রেডি হও। আমি রেডি হও, বাট তোমাকে উঠতে হবে। আমি তোমার সময় লাগবে, আমার বেশিক্ষণ লাগবে। উঠো, কিন্তু শাড়ি পরবে বলছিল। উঠো, তোমাকে কফি বানাতে হবে। আর আমার শাড়ি পরতে বেশিক্ষণ লাগে না। কে তোমার? হ্যাঁ, তুমি দেখো 10টার মধ্যে আগে করতে পারবা কিনা। কেন পারবো না, সূর্য ব্যাপার, আমার অতক্ষণ লাগবে না। চলো, কারণ তোমার শাড়ি পরতে লাগবে 2 ঘন্টা। যেটাই হোক, তোমাকে উঠতে হবে। উঠো, উঠে কফিটা বানাও, আমার প্রচন্ড মাথা ধরে আছে। প্রথমবারের মতো এই শাড়িটা পরতে আছি, এবং এটার সাথে আমি এই সেটটা পরবো। সো আমার মনে হচ্ছে এটার সাথে বেশ ভালো যাবে। সো আমি এখনই যাই, এখনই গিয়ে রেডি হয়ে নিই। মেঘলা তুলতুলিকে উপরে খাইয়ে দিচ্ছে, তুলতুলি ঘুম থেকে উঠে গেছে অলরেডি। আর আমি দেখি একটু জলদি করে কফি বানিয়ে নিচ্ছি, কাজ ভাগ করে নেব আর কি। আজকে আমরা চেয়েছিলাম যে সূর্য মামা যেন একটু উঠেন, বাট হয়নি। তাড়াতাড়ি ওঠার আরেকটা কারণ ছিল, যেটা তোমাদেরকে বলিনি, সেটা হলো এনআইসা সাধারণত 10টা থেকে 11টা পর্যন্ত ঘুমায়। আজকে আমি যেহেতু আর্লি উঠেছি, আমার যেহেতু কাজ আছে, সেজন্য কি করতে হবে, এনআইসাকেও জলদি উঠে যেতে হবে। এখন তোমরা এনআইসাকে দেখো, বিশ্বাস করবো এখন আজকে ঘড়িতে 9:15, মানে ক্যানাডিয়ান টাইম। 10টায় আমরা লাইভে যাব, লাইক 45 মিনিটসের মধ্যে। এখন আমি ওকে ব্রেকফাস্ট করাচ্ছি। আমি জানি না তুমি কেন উঠেছ, তুমি কে? জিজি, জিজি, এটা কোনো কথা হলো? তুমি যাবে আমাদের সাথে? হ্যাঁ, তুমি যাবে, তুমি আমাদের সাথে সবার সাথে কথা বলতে যাবে মা? ঠিক আছে গাইস, আমি আর কথা বাড়াচ্ছি না, আমার অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমি ওকে খাওয়ানো শেষ করবো, তারপরে হালকা করে, আমি জানি না কিভাবে কি করবো, বাট হালকা একটু মেকআপ নিয়ে আমি লাইভে যাব। ইয়েস, তুমি কি অলমোস্ট রেডি? ইয়া, বলতে পারো। খিচে দোরের উপর আছি, আমি তো বললামই, লাইক আমার মেয়ে ঘুম থেকে উঠে সব কিছু লাইক তাড়াহুড়োর মধ্যে এখন। তুমি নিজেকে দেখো, আমাকে দেখো। তুমি আমাকে দেখাই, আমি আমার টাকা দেখাই, লাইক লাইভে কিন্তু মেঘলা আছে, আমি না, আমি আমি জাস্ট সাপোর্টিং হ্যান্ড, আমি লাইভে যাই না। রেডি হও, লাইক কত আর 15 মিনিট মনে হয়। তুমি তো আমার কাপড় চুজ করো না, আমি কি পরবো, আমার তো কোনো কাপড় নাই। সিরিয়াসলি বিধান, তোমার জন্য কাল রাতে চুজ করে রেখেছি। মানে বিরিয়ানি ফ্রিক বেসিক্যালি, হ্যাঁ, মানে ও মানে
বেশ ভালোই টাইম কেটেছে আমাদের। ইয়া লাইভে এটাই মজা। হ্যাঁ লাইক আমরা না প্রথম থেকে বলছিলাম ইভার সাথে যখন কথা হচ্ছিল আমরা প্রথম থেকে বলছিলাম যে আমরা এক ঘন্টার মধ্যে শেষ করবো, কারণ দুজনে হচ্ছে লাইক প্যারেন্টস, তো আমরা জানি যে বাচ্চা পিছন দিয়ে কান্না করলে কি হয়, বাট ওটা কোনো না কোনো ভাবে দু ঘন্টার আগে আমরা শেষ করতে পারলাম না। এখানে হচ্ছে আমাদের ইভা। হাই, ইয়ে, হ্যালো। তোমাদের কমেন্ট গুলো পেয়ে আরো বেশি ভালো লাগছিল। আর ইভা তো অবশ্যই ও আসলে মানে মনে হচ্ছিল না যে কোন লাইভে আছে, এতগুলো মানুষ আমাদেরকে দেখছে, সে আমাদের খুব কমফোর্টেবল ফিল করিয়েছে। সো থ্যাঙ্কস টু ইভা, গ্রেট জব। সো আমি চেষ্টা করেছি এই লাইভের পাশাপাশি সকাল থেকে টুকিটাকি যতটুকু ক্যাপচার করা যায় তোমার সাথে শেয়ার করা যায়। সো ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য রেডি করতে, আই হোপ তোমাদের ভালো লেগেছে। সো আমি আশা করবো তোমরা টেল অফ এ বাংলাদেশি গার্ল এই চ্যানেলটা থেকে আমাদের লাইভটা দেখবে, এবং অবশ্যই আমি তার লিঙ্কও আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো তোমরা যারা যারা লাইভ মিস করেছো আর মিস করনি হয়তো বা দেখেছো আবার দেখতে চাও আমাদেরকে, তারাও আবার দেখতে পারো। সো আমি আর টাইম নিচ্ছি না, পিছন থেকে আমার মেয়ে অলরেডি ক্যাঁ ক্যাঁ করা শুরু করে দিয়েছে। সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করো, প্রে করো যেন আমরা এভাবেই সামনে এগিয়ে যেতে পারি। সো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, বাই বাই।